এই তো নিয়তি। আর এরকমই প্রকৃতির নিষ্ঠুর খেলা। মেয়ের বাড়ি থেকে ফেরার সময় পেল না হতভাগা বাবা। মেয়ে দেখে বাড়ি ফেরার মাঝপথে ঘাতক বাসের ধাক্কায় সড়কে লাশ হতে হলো বাবাকে। আর এই মৃত্যু শোকে ভাসিয়ে দিল পরিবার ও পরিজনকে। মেয়ের বাড়ি থেকে ফিরতে বাসের ধাক্কায় বাইক দুর্ঘটনায় বাবার সড়কে লাশ হবার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে বরগুনার পাথরঘাটায় উপজেলার বাঁশতলা এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কবির হোসেন পার্শ্ববর্তী বামনা উপজেলার ডোয়াতলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কবির হোসেন তার মেয়ে জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি বামনার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা রাফি এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় কবির হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে ছুটে আসে পরিবারের লোকজন। শোকের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের আঙিনা। পাথরঘাটা থানার ওসি বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।